হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম জিপ গাড়ির রিভিউ নিয়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউজ জিপ গাড়ি এবং নোয়া গাড়ি রয়েছে। আপনারা যারা নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আজকে মাঠে। জিপ গাড়ি এবং নোয়া গাড়ি আজকের এই লাইভে তুলে ধরছি। আপনারা যারা আমার ফেসবুকে নতুন রয়েছেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো করেনি, ফেসবুক পেজটাকে ফলো করেনি, পেজটাকে ফলো করে ফেলুন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ কারেন্টের গাড়ি আপডেট কিন্তু আমার এই চ্যানেলটিতেই পেয়ে যাবেন। তো চলুন আজকে আপনাদের সর্বপ্রথম যে জিপ গাড়ি দিয়ে শুরু করব আজকের বাজারে, ঈদের পরের প্রথম সপ্তাহে জিপ গাড়ির বাজার কী রয়েছে সেই নিয়ে আজকে লাইভটা করছি। সর্বপ্রথম আমি জিপ গাড়ি দিয়ে শুরু করি। আমার প্রথম যে জিপ গাড়িটি দেখাই আপনাদেরকে, আমার সাথে কিন্তু এই পাশে মাহিন্দ্রা গাড়ি রয়েছে, মাহিন্দ্রা টিইউভি। এই গাড়ি আপনারা দেখতে পারেন কিন্তু আজকে বাজারে এসে। মাহিন্দ্রা যেটা মডেল আপনাদেরকে বলে দিই, এটা মডেলটা হচ্ছে 2017 মডেল, এবং 17-তেই কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন করা কিন্তু রয়েছে এই জিপ গাড়িটি। এবং সিরিয়ালটা হচ্ছে 15 সিরিয়াল। আপনারা যারা জিপ গাড়ি খুঁজছেন অবশ্যই কিন্তু এই গাড়িটি আজকে বাজারে এসে দেখেই যেতে পারেন। সো এইটা কিন্তু আজকে আপনি বাজারে এসে দেখে যেতে পারেন। আর ভিতরের কন্ডিশন দেখাই আপনাদেরকে। ভিতরে জিপ গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং সিলিংটা খেয়াল করে দেখেন, সিলিংটাও কিন্তু অনেকটা ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু আজকে বাজারে এসে আপনি দেখে যেতে পারেন। এবং পেছনের অংশটা আপনাকে দেখাই, পেছনের অংশটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটার আজকে বাজার মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি, এইটার বাজার মূল্য কি চাওয়া হচ্ছে। এটা হচ্ছে 17 মডেল, 17-30 15 সিসি এই জিপ গাড়িটির আজকে বাজার মূল্য যেটা চাওয়া হচ্ছে সেটা হলো 1480,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এই পাশে যারা নোয়া গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে রয়েছে নোয়া গাড়ি। সো এই নোয়া গাড়িটা আপনারা দেখতে পারেন, যেটা মডেলটা বলে দিচ্ছি আপনাদেরকে, যারা হচ্ছে 2005-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন গাড়ি খুঁজছেন, 18 সিসির নোয়া গাড়ি, এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। আর সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো 15 সিরিয়াল। সো এইটার একটু ভিতরের কন্ডিশনের দিকে চলে যাই। আপনারা যারা নোয়া গাড়ি খুঁজছেন এটাও কিন্তু আজকে আপনারা বাজারে এসে দেখে যেতে পারেন। দেখেন প্যাডগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছে এবং টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং স্টিয়ারিংটা দেখেন খুব ফ্রেশ হয়েছে। সিটটা দেখেন, সিট কাভার কিন্তু একদম নতুন লাগানো এবং সিলিংটা খেয়াল করে দেখেন খুব ফ্রেশ রয়েছে এই গাড়িটি। সো আপনি কিন্তু এই নোহা গাড়িটি দেখতে পারেন। মডেলটা হচ্ছে 2005-এর মডেল, 11-তে হচ্ছে রেজিস্ট্রেশন। সো এইটা কিন্তু আজকে বাজারে এই নোহা গাড়িটি দেখতে পারেন, KR42 নোহা। এবং পেছনের কন্ডিশন দেখেন, পেছনে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটা কিন্তু আজকে আপনার বাজারে এসে দেখে যেতে পারেন। পেছনের এই অংশটা একটু খুলি, দেখেন সিলিন্ডার কিন্তু 90 সিলিন্ডার এবং পেছনের কিন্তু মোটামুটি খুব ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো এইটার এইটা কিন্তু আজকে আপনারা দেখতে পারেন, 2005-এর নোয়া। সো এই পাশটা দেখেন, কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা ড্যামেজ হিস্টোরি পাবেন না। তারপরে আমি কিন্তু সবসময় বলি আপনারা একজন টেকনিশিয়ানদের কিন্তু গাড়িটি চেক করে নিতে পারেন। আর 11,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। আর এই পাশটা কিন্তু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি, জিপ গাড়ি। এই গাড়ি কিন্তু আজকে আপনারা দেখতে পারেন, এইটার মডেলটা হচ্ছে 2015-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটির 14-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 2000 সিসির এই গাড়ি কিন্তু আজকে আপনারা এই জিপ গাড়িটি দেখতে পারেন। দেখেন খুব জোশ, 1500 সিসির এই জিপটা কিন্তু আপনি দেখতেই পারেন। দেখেন ও মাই গড, ওর এই স্টিয়ারিং দেখেন জোশ, সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন। চলুন তো দাম কত চাওয়াচ্ছে দেখা যাক। জোশ একটি গাড়ি, এটার বাজার মূল্য চাওয়া হচ্ছে 27,50,000 টাকা, কিন্তু ফিক্সড প্রাইস না। এই গাড়িটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর যারা হচ্ছে কেয়া ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন, জিপ গাড়ি, তারা কিন্তু এই গাড়িটিও দেখতে পারেন। মডেলটা বলে দিই, 12-এর মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 2000 সিসির এই গাড়ি কিন্তু দেখতে পারেন আপনারা। সৌদি থেকে দেখছেন, আসসালামু আলাইকুম, কেফ হাল খুরশেদ ভাই, কেফ হাল। এই জিপ গাড়িটি দেখতে পারেন, এটাও কিন্তু অনেক ফ্রেশ রয়েছে জিপ গাড়ি, কেয়া ব্র্যান্ডের। দেখেন খুব ফ্রেশ রয়েছে। সো এইটা কিন্তু দেখতেই পারেন কিছু আজকে বাজারে এসে।
চারপাশের কন্ডিশন দেখেন, চারপাশের কন্ডিশন দেখেন, খুবই জোস। এইটা কিন্তু দেখতেই পারেন। আর এটার বাজার মূল্য বলে দিই, 12 মডেল, 12 রেজিস্ট্রেশন, 2000 সিসি, 18,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটির। ফিক্স প্রাইস না, দামাদামি সুযোগ রয়েছে। এরপরে চলেছে নিশান এক্সট্রেইল রয়েছে, যারা এক্সট্রেইল গাড়ি খুঁজছেন, মডেলটা বলে দিই 2009 মডেল, 12 রেজিস্ট্রেশন, 2000 সিসির, এটাও দেখতে পারেন। প্রাইস চাওয়া হচ্ছে 19,20,000 টাকা। এর মধ্যে লেগেছেন আরেকজন গাজীপুর থেকে দেখছেন, ভাইরা আসসালাম আলাইকুম। এটাও কিন্তু আপনারা দেখতে পারেন, নিশান এক্সট্রেইল, যেটার মডেলটা 9 মডেল বলে দিচ্ছি। এটার বাজার মূল্য আজকে চাওয়া হচ্ছে 19,80,000 টাকা, এটাও কিন্তু দেখে যেতে পারেন। তারপর এক্স নোয়া যারা গাড়ি খুঁজছেন, 2004 মডেল, 18 রেজিস্ট্রেশন, 2000 সিসি, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এই গাড়িটি কিন্তু আজকে আপনারা দেখতে পারেন, 11 সিরিয়ালের এক্স নোয়া। একটু ভিতরের কন্ডিশন আপনাকে একটু দেখাই, ভিতরের এক্স নোয়ার ভিতরের প্যাডগুলো দেখেন, প্যাডগুলো কিন্তু অনেক ফ্রেশ রয়েছে, সফট টাচ এসি রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, এবং সিলিংটাও দেখেন, সিলিংটাও কিন্তু ফ্রেশ হয়েছে, এবং সেন্ট্রাল এসিও কিন্তু আপনি পাচ্ছেন। আপনি চাইলে গাড়িটা টেস্ট কিন্তু একজন মাস্ট বি একজন টেকনিশিয়ান দিয়ে চেক করে কিন্তু এই গাড়িগুলি ক্রয় করবেন। আর যদি নিজে বুঝেন তাহলে নিজে বুঝে এসে কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন। এরপর কেয়ার জিপ আরেকটা দেখতে পাচ্ছি, যেটা মডেলটা হচ্ছে হন্ডাই টাকসান দেখতে পাচ্ছি, এটা হন্ডাই টাকসান 11 মডেল এটা, এবং রেজিস্ট্রেশন করা হয়েছে এই গাড়িটির 2011-তে, 2000 সিসির এই গাড়িটি দেখতে পারেন। তেল এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, তেলেই ব্যবহার করা হচ্ছে, এটা দেখতে পারেন। হ্যাঁ, 7 সিটের চায়না গাড়ি রয়েছে কিনা, আপনি কি জিপ গাড়ি চাচ্ছেন 7 সিটের, সেটা একটু উল্লেখ করে দিতে চান। টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন, দেখেন সানরুফ রয়েছে, মুনরুফ রয়েছে, না সানরুফ দেখতে পাচ্ছি, শুধু সানরুফ রয়েছে। সো এটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন। সো এটা কিন্তু দেখতেই পারেন আপনারা। সো এইটার বাজার মূল্য 28,50,000 টাকা দাম চাচ্ছে, এটা কিন্তু ফিক্স প্রাইস না, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি গাড়িটা পছন্দ হয়। মাইক্রো গাড়ি দেখতে যাচ্ছেন, আচ্ছা 7 সিটের গাড়ি আছে, নোয়া রয়েছে, আমি নোয়া দেখাচ্ছি আপনাদেরকে। জিপ গাড়ি দেখায় পরে এরপরে চলেছে আরেকটা জিপের কাছে, যেটা হচ্ছে মিশুবিশি আউটল্যান্ডার, 12 মডেল, রেজিস্ট্রেশন 13-তে, 2000 সিসির, এই গাড়ি দেখতে পারেন, 27,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড না। এই পাশে নিশান এক্সট্রেইল রয়েছে, যেটা মডেলটা বলে দিচ্ছি 2007-এর মডেল, 7 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 সিসির, এই গাড়িও দেখতে পারেন, যারা 2007-এর নিশান এক্সট্রেইল খুঁজছেন। এটা একজন ডাক্তারের ব্যবহার করা, এই দেখেন স্টিকার কিন্তু অলরেডি এখানে রয়েছে। সো এটা একটু ভিতরের কন্ডিশন দেখাই আপনাদেরকে, দেখেন ভিতরের কন্ডিশন দেখেন, এইগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে, মোটামুটি কিন্তু এগুলো খুব ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। সো এইটা কিন্তু আপনারা আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। আর এইটার বাজার মূল্য আজকে যেটা চাওয়া হচ্ছে সেটা আপনাদেরকে বলে দিই, এই মূল্য চাওয়া হচ্ছে 16,90,000 টাকা, এটা কিন্তু ফিক্স প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর এই দেখেন নোহা, যেটা হচ্ছে এক্স নোহা, ইতিমধ্যে কিন্তু যাকে বলে হচ্ছে মধুর মতো সবাই ঘিরে ধরে, কিন্তু অলরেডি ঘিরে ধরেছে, দেখতেই পাচ্ছেন। সো এটা কিন্তু আপনারা দেখে যেতে পারেন। এক্স নোয়া যেটা মডেলটা আপনাকে বলে দিচ্ছি, 2002-এর মডেল, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2006, প্রাইসটা হচ্ছে 12,45,000 টাকা, কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। চলুন দেখা যাক, একজন টেকনিশিয়ান কিন্তু অলরেডি মাঠে নিয়ে এসেছে একজন ভাই, তো ওনার কাছে জিজ্ঞেস করা যাক যে গাড়িটার কি কন্ডিশন রয়েছে। আমরা কিন্তু ওনাকে অলরেডি গাড়ির সিটিং এ পেয়েছি, চলুন দেখা যাক সিটে বসে ওনার সাথে একটু কথা বলা যাক, একটু বসে ওনার সাথে একটু কথা বলি। কিন্তু ওনাকে আমরা সামনাসামনি পেয়ে গেছি, একজন ভাই টেকনিশিয়ান নিয়ে এসেছে গাড়িটি চেক করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি এক ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনি কোথায় থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে আসছেন, আপনি এই লাইনে কতদিন, গাড়ির লাইনে কতদিন? গাড়ির লাইনে অনেক দিন না, বিদেশে ছিলাম, ছোটবেলা থেকে গাড়ি ছিল, যখন 17 বছর বয়স ছিল
দেখেন আমি কিন্তু যা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বুঝে সে কিনতে আসে, এবং কোন টেকনিশিয়ান না নিজে বুঝে কিন্তু গাড়ি কিনতে আসে। আপনারা আসবেন, উনি কিন্তু প্রবাসী ভাই ছিলেন সিলেট বাড়ি। তো ভাই আপনার কাছে গাড়িটা কেমন লেগেছে? গাড়ি হাটের তো গাড়ি ভালোই আছে, আপনি এটা দেখে নিতে হবে। অনেক সময় গাড়ি খোলা কাটা থাকে, ওইটা দেখতে হবে। একজন মানে গাড়ির যারা ব্যবহার করে পুরাতন ড্রাইভার, এটা কথা আছে না আমাদের সিলেটের ভাষা, কথা আছে যে আপনার এই নতুন ডাক্তার দেখা, নতুন ডাক্তার দেখা, আপনি একটু সিলেটের ভাষাই বলেন। আচ্ছা, এই যে নতুন ডাক্তার দেখা পুরানো রুগী ভালো বুঝছেন, রুগী যে কে ওষুধ খাইতে খাইতে অভিজ্ঞতা হয়, তখন যারা ড্রাইভারি করে তারাও বুঝে, মানে একটা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার দেখে গাড়ি কেনাটাই ভালো। বুঝতে পারছেন, আর বিশেষ করে সিলেটের কিন্তু একটা কথা আছে যে সিলেটের আমি একটু পারি হালকা হালকা, তো ভাইয়ের পুরানা 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 নয়ার ডাক্তার থেকে পুরানা রুগী ভালো। সো আপনারা আপনারা যারা আসবেন অবশ্যই একজন টেকনিশিয়ান নিয়ে আসবেন। সো আপনাকে ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার লাইভ আমি সবসময় দেখি, শেয়ার দিই আমার এখানে আপনার যেটা পেয়েছেন স্যার। ওকে, থ্যাংক ইউ ভাই, আমি আপনার লাইভগুলো শেয়ার দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কি তো আপনারা আমাদের কথা আছে যে সিলেটি ফুয়া আছে হকলের দোয়া, আমার আছে আপনার লগে আপনার দোয়া, আপনি আমার লগে খাই করে নিতে দোয়া। ওই দেখেন পিছনে কিন্তু আরেকটা ভাই ব্রাদার কিন্তু অলরেডি পিছনে চলে আসে। তো আপনারাও ঠিক এরকম করে আসবেন যারা ঢাকার বাইরে থেকে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালাম। সো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করি যে যারা ঢাকার বাইরে থেকে গাড়ি কিনতে আসে, ইতিমধ্যে কিন্তু সিলেট থেকে আমার ভাইটি কিন্তু চলে আসে এই গাড়ি কেনার জন্য, অলরেডি কথাবার্তা চলছে। সো আপনারা যারা এখনও হাটে আসেননি চলে আসেন আজকে হাটের মধ্যে। দেখেন আমার পাশে কিন্তু জাপানিজ ভাই রয়েছে, ইয়াংছে গিয়া মগ ইয়ত অঙ্গে আতা অংশ ইয়া বাগা। তো আমি আর কিছু বলবো না, যদি উনি বুঝতে যায় তাহলে আমার খবর আছে। ওকে, চলেন এর পরের গাড়িতে চলে যাই। এরপরে আরেকটি গাড়ি দেখার জন্য চলে যাচ্ছি। এই পাশে দেখেন ইউজ কাস্টমার অলরেডি কিন্তু আজকে চলে এসেছে মাঠের মধ্যে, অলরেডি কিন্তু গাড়ি কিন্তু দেখা মধ্যে শুয়ে গেছে। আবারও কিন্তু দেখেন একজন টেকনিশিয়ান দিয়ে কিন্তু ইতিমধ্যে নিজেরা দেখে বুঝে কিন্তু গাড়ি কেনার চেষ্টা চলছে। সো আপনারা কিন্তু বিশেষ করে জাপানি ভাইয়ের জন্য কিন্তু গাড়িতে দেখানো হচ্ছে। সো ভাইয়ের সাথে একটু কথা বলা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথায় থেকে আসছেন আপনি? রামপুরা থেকে। গাড়িটা কার জন্য কিনতে আসছেন? আমার এক আন্টির জন্য। কার জন্য? আন্টির জন্য। আন্টির জন্য। আপনি আপনার আর সাথে কয়জন আসছেন? আমরা আসছি পাঁচজন। পাঁচজন। সো গাড়িটা আপনার গাড়িটা কেমন লেগেছে? এটা ভালো। হাটের হাটের তো অনেকগুলো গাড়ি দেখেছেন, তো বাকি গাড়িগুলো কি অবস্থা? বাকি গাড়িটা ভালো দেখতেছি আর কি, আস্তে আস্তে সব দেখতেছি। আপনার বাজেটের মধ্যে আসলে তখনই, আমার বাজেটের মধ্যে আসলে তারপর আমি কিনবো আর কি। ওকে, থ্যাংক ইউ। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা যারা বাজারে এখনো আসেননি, বাজারে চলে আসেন আজকে হাটের মধ্যে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নিজেরা দেখে বুঝে কিন্তু অনেক মানুষ গাড়ি কিনছে। সো আপনারা এই এই সুযোগ কিন্তু মিস করেন না। এরপর এই গাড়িটার ডিটেলস আপনাদেরকে বলে দিই, নুহা KR42 2005 মডেল, 11 রেজিস্ট্রেশন, 18 সিসির এই গাড়ি দেখতে পারেন। এবং এটা কিন্তু সিএনজিতে কনভার্ট করা, 11,45,000 টাকা দাম চাওয়া আছে, দামাদামিও চলছে। সো এই সুযোগ কিন্তু ওনারা মিস করবেন না, আপনিও মিস করবেন না, চলে আসতে পারেন আজকে হাটে। এরপরে গাড়িতে চলে যাচ্ছি, আর একটা KR42 দেখতে পাচ্ছি, 2005 মডেল, 14 রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল এই গাড়িটি কিন্তু আজকে দেখতে পারেন, সিএনজিতে কনভার্ট করেছে, 8,90,000 টাকা কিন্তু এই গাড়িটির দাম চাওয়া আছে। দেখতেই পাচ্ছেন গাড়ির কি অবস্থা। সো আপনারা যারা এখনো হাটে আসেননি হাটে চলে আসতে পারেন। আর যেই কথা বলছিলাম যেই ফ্যামিলির জন্য কিন্তু গাড়ি দেখছে, ঠিক কিন্তু খেয়াল করে দেখেন এই সেই ফ্যামিলির জন্য কিন্তু অলরেডি গাড়ি দেখা হচ্ছে। সো আপনি দেরি করে না, যদি দেরি করেন তাহলে মিস করবেন। হায়েস্ট গাড়ির মধ্যে অনেকেই কমেন্ট করেছেন, হায়েস্ট গাড়ি আমার কাছে রয়েছে 2010 মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2015, এলপিজি গ্যাস করা, 2000 সিসি, 19,45,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আর এই পাশে আরেকটা রয়েছে 2004 মডেল, 10 রেজিস্ট্রেশন, এটাও দেখতে পারেন, 7,45,000 টাকার মধ্যে হায়েস্ট গাড়ি যদি গাড়া খুঁজছেন অবশ্যই এই গাড়িটিও দেখতে পারেন। সো আরেকটা সর্বশেষ একটা নোয়া গাড়ি দেখাই, আপনারা যারা আজকে মাঠে আসবেন অবশ্যই এই গাড়িটাও দেখে যেতে পারেন। অনেকে আমাকে বলছে ভাই একটু ফ্রেশ কন্ডিশনে ভালো মানে একটু নোয়া গাড়ি দেখান না, তো চলেন আজকে বিশেষ করে ঈদের পরের প্রথম হাট কিন্তু অনেকে মিস করেছেন আজকে আসার জন্য, ছটপট করে চলে আসুন। কারণ দেখেন আজকে কিন্তু মাঠের ইউজ কালেকশন রয়েছে, আপনারা যারা এখনও মাঠে আসেননি প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, মাঠে আসেন, মাঠ থেকে কিন্তু আপনি দেখে বুঝে কিন্তু গাড়ি কেনার সুযোগ কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এই একটাই হাট পাচ্ছেন। সো চলুন আমি আপনাদেরকে আরেকটা সর্বশেষ নোয়া গাড়ি দেখাই, যেটা কিনা
সবারই পছন্দ হবে। ইয়েস, আমি চলে এসেছি সেই নোহা গাড়ির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোহা গাড়ি, যেটার মডেল বলে দিচ্ছি 2011 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, 2000 cc এলপিজি গ্যাস করা হচ্ছে। এটা কিন্তু দেখতে পারেন এবং 56 সিরিয়াল, এটা এলপিজি গ্যাস করা রয়েছে। এবং এইটার একটু টান দিয়ে দেখি, দেখেন অটো ডোর রয়েছে। সো এইটা কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন। দেখেন পুশি স্টার্ট, এটা কিন্তু পুশি স্টার্টের গাড়ি, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। রফিক ভাই লিখেছেন দাম বেশি, ভাই বর্তমান গাড়ি সব গাড়ি দাম বেশি, এলসি বন্ধ। সো এটা দেখতে পারেন, এটার বাজার মূল্য 24,80,000 টাকা, 11 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, 24,80,000 টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে লাইভ। আর এই লাইভের মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট তুলে কিন্তু কার্ডের এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন এভরি ফ্রাইডে সকাল 8টা থেকে রাত 8:30টার মধ্যে কার হাটের মাঠে। আপনি যদি গাড়ি কিনে, যদি মানে সবাই বলে যে গাড়ি হচ্ছে একটা যন্ত্র, আর গাড়ি যদি যন্ত্র কিনে যদি যন্ত্রণায় পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই সারা জীবনেই ভুগবেন। কারণ একটা কথা আছে, একটা মাত্র ভুল সারা জীবনের কান্না। আমরা চাই না যে কারার থেকে আপনারা অ্যাক্সিডেন্ট গাড়ি কিনেন, কিংবা এই গাড়ি আমরা চেষ্টা করি খুব ফ্রেশ মানের গাড়ি কারাটে তোলা। সো তারপরে আপনাদের কাছে বলি, আপনারা একটু দেখে বুঝে কারার থেকে গাড়িগুলি ক্রয় করবেন। পেপারসের 100% নিশ্চয়তা আমরা দিচ্ছি, কিন্তু গাড়িটা আপনাকে একটু হলেও দেখে ক্রয় করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।